ফিঙ্গারপ্রিন্ট বুঝেন তো আপনারা, আঙ্গুলের ছাপ। দেশের বাহিরে গেলে ইমিগ্রেশন যখন ক্রস করবেন এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে। তারপরে জায়গা জমির রেজিস্ট্রি করলে অথবা গুরুত্বপূর্ণ কাজ এবং ভোট দিতে গেলেও কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট লাগে। কেন? কারণ ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ হচ্ছে এক এবং অভিন্ন। আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই দশটি আঙ্গুল এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল আছে নাকি? পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করছে, একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। এটি আমরা কখন জানতে পেরেছি জানেন? এই তো 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই তথ্য দুনিয়াবাসীকে জানিয়েছিলেন। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, ফিঙ্গারপ্রিন্টের এই ধারণা 1500 বছর আগে নাজিল হওয়া কিতাব, যেই কিতাবকে আমাদের দেশে কিছু কিছু লোকেরা মধ্যযুগীয় কিতাব বলে। এই মধ্যযুগীয় কিতাবের ভেতরে ফিঙ্গারপ্রিন্টের কথাও বলেছেন কে? কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, আইয়াহসাবু আল্লান নাজমা ইজামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা। যেই সকল লোকেরা মনে করে মানুষ মারা যাওয়ার পর মানুষের হাড্ডি গুড্ডি মাংস অস্থিপিঞ্জর যখন মাটির সাথে মিশে যাবে, গলে যাবে, পচে যাবে, কে আবার আমাদেরকে চিন্তা করবে, এমন কথা যারা বলে, রব্বুল আলামিন তাদের কথার জবাব দিয়ে বললেন, তোমরা যারা এমন কথা বলো আমি তোমাদেরকে বলছি, শোনো, তোমরা মরে যাওয়ার পর তোমাদের হাড্ডি মাংস গোস্ত অস্থি আর পিঞ্জরি কেবল নয়, বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা, বরং আমি তোমাদের সকলের হাতের আঙ্গুলের অগ্রভাগে যে ছাপ রয়েছে সেই ফিঙ্গারপ্রিন্টের ছাপ পর্যন্ত একত্র করতে সক্ষম। তাহলে এই ফিঙ্গারপ্রিন্টের কথাও 1500 বছর আগে আল্লাহর কিতাব কোরআনের ভেতরে বলেছেন কি? কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যা অত্যন্ত নির্ভুল, নিখাত, নির্ভেজাল, খাঁটি এবং ফ্রেশ। এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? আল্লাহ তাআলা এই কিতাবের শুরুতে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, দিস ইজ দা বুক, দা মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এন্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যার ভেতরে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহ আকবার। মুত্তাকিনদের জন্য, তাকওয়াবান খোদা ভীরু লোকদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাজিল করেছেন কে? আমার ভাইয়েরা, আল্লাহর কিতাব এই কোরআনের ভুল খুঁজতে যারাই এসেছে তারা নিজেরাই হেদায়াত খুঁজে পেয়েছে। আপনারা অনেকেই এই ঘটনাটি জানেন, ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল খুঁজতে এসে তিনি কিন্তু নিজেই তার জীবনের ভুল খুঁজে পেয়েছিলেন। ডক্টর মরিস বুকাইলির একটি বিখ্যাত কিতাব আছে যা গোটা দুনিয়ায় অত্যন্ত সুখ্যাতি লাভ করেছে। নিশ্চয়ই আপনাদের অনেকের ঘরের ভেতরে সেই বইটা থাকতে পারে। বইটার নাম হচ্ছে কোরআন, বাইবেল ও বিজ্ঞান। বইটা কার কার কাছে আছে হাত তোলেন তো দেখি, কে কে পড়ছেন? মাশাআল্লাহ, কয়েকজনের কাছে আছে। যাদের কাছে নাই তারা তো বই পোকা না, তারা হচ্ছে ইয়াবা পোকা নাকি? তো কি পোকা? ফেসবুক পোকা, মোবাইল পোকা না, বই পোকা হতে হবে। আমার ভাইয়েরা, কোরআনের ভুল খুঁজতে যারা এসেছে তারা নিজেরাই নিজের জীবনের ভুল খুঁজে পেয়েছে। এই যে ডক্টর মরিস বুকাইলি, তিনি কিভাবে হেদায়াতের ছায়া তুলে আসলেন শোনেন। 1981 থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। তার শাসনামলে 80 দশকের শেষের দিকে ফ্রান্সের সরকার মিশরের সরকারের কাছে চিঠি পাঠিয়েছিল যে ফেরাউনের লাশকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য তার লাশটাকে আমাদের দেশে পাঠান। মিশরের সরকার রাজি হয়ে পাঠালো। যখন পাঠালো তখন তারা ফেরাউনের লাশকে হসপিটালের বিশেষ একটি ওয়ার্ডে ঢোকালো আর প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য একটি রিসার্চ টিম গঠন করলো। সেই টিমের প্রধান ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। এবার তারা তার লাশ নিয়ে প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু করলো। গবেষণা শেষে তারা দেখলো যে ফেরাউনের লাশের মধ্যে লবণের কিছু অংশ আছে। তারা তখন বলল,
যেহেতু ফেরাউনের লাশের মধ্যে লবণের অংশ আছে, তার মানে নিশ্চয়ই সে সাগরে ডুবে মারা গিয়েছে। কারণ সাগরের পানি লোনা পানি না মিঠা পানি বলেন তো? লোনা পানি। যেহেতু লবণের কিছু অংশ পাওয়া গিয়েছে, তার মানে নিশ্চয়ই সে সাগরে ডুবে মরেছে। এমন সময় একজন বলল, ডক্টর মনীষ বুকাইলিকে, স্যার আমরা যে এত কষ্ট করে এই কথাটি বললাম গবেষণা করে, আপনি কি জানেন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমে আল্লাহ তাআলা 10 নম্বর সূরা, সূরা ইউনুসের 92 নম্বর আয়াতে এই কথা বলে দিয়েছেন, সে যে সমুদ্র ডুবে মরেছে এবং তার লাশ নিয়ে যে এখন গবেষণা হবে, তার লাশ যে থাকবে, এমনকি এটাও কোরআনে আছে। আল্লাহ আকবার, কেউ আছে না? কোরআন খুলে দেখেন, সূরা ইউনুসের 92 নম্বর আয়াত, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, আমি তোর দেহকে কামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো, কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন এটা দিন বিরোধীদের জন্য নিদর্শন হিসাবে থেকে যায়। তখন ডক্টর মরিস বুকাইলি বলল, কি বলো, ফেরাউনের লাশ তো ডুবেছে আজ থেকে 3000 বছর আগে, আর কোরআন তো নাজিল হয়েছে 1500 বছর আগে। তাহলে 1500 বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে 3000 বছর আগের কাহিনী আমার এখনো, আমরা যে তার লাশকে নিয়ে ঘাটাঘাটি করবো, এটা থাকবে, এই তথ্য কেমনে আসতে পারে? যে তো আজই ইম্পসিবল একটা ব্যাপার। ঠিক আছে, কোরআন আমার কাছে নিয়ে আসো, দেখি এই কোরআনটা পড়ে তেলাওয়াত করে কোন জায়গায় এই কিতাবের ভুল টুল ধরতে পারি কি না। দেখছেন অবস্থা, কোরআনের ভুল ধরবে, কোরআন আনা হলো, কোরআন খুলে দেখলো, হায় হায় এমন অক্ষর দিয়ে কোরআন লেখা, এগুলো তার বাপও দেখে নাই, দাদাও দেখছে এগুলা, তো সে তার মাদার ল্যাঙ্গুয়েজে কোরআনকে ট্রান্সলেট করলো, অনুবাদ করে কোরআন পড়লো, গবেষণা করলো, কোনো ভুল ধরতে পারে না। ডক্টর মরিস বুকাইলি এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোরআনুল কারিমকে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো, তারপরেও কোরআনের কোনো ভুল ধরতে পারে না। ডক্টর মনীষ বুকাইলি এবার মনে মনে ভাবলেন, কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, আমি যদি আরবি ভাষা শিখে ফেলতে পারি আর আরবি ভাষায় যদি আমি কোরআন পরে যদি গবেষণা করতে পারি, তাহলে কোরআনের ভুল আমি ধরতে পারবো। এবার তিনি মুসলিম বিশ্বের কয়েকজন শায়খদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন, আরবি ভাষা শেখার পরে তিনি এবার কোরআন পড়া শুরু করলেন। কোরআনুল কারিমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে কোরআনুল কারিমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন তিনি ভালো করে পড়লেন, বুঝার চেষ্টা করলেন, গবেষণা করলেন, কোনো ভুল তিনি খুঁজে পেলেন না। শেষ পর্যন্ত দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, অ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি ডক্টর মরিস বুকাই নিয়ে এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুল বের করে দিয়েছে। এসেছিলাম কোরআনের ভুল খুঁজতে, এখন দেখি আমার গোটা জীবন ভুলে ভরা। ডক্টর মরিস বুকাইলি সেও কিন্তু হেদায়াত নিয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যার ভেতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, ভুল ধরতে যারাই আসবে তারা নিজেরাই ঈমান নিয়ে ফিরবে।